ভাবি, আপনি কি ঘরের ভিতর কবুতর পালেন নাকি? না তো ভাই, এগুলো কি বলেন আপনি, ঘরের ভিতরে কেউ কবুতর পালে নাকি? তাইলে মাছ যাতে আপনার ঘরের থেকে আহ আহ আওয়াজ আসে কিসের? বেড়াগুলা মানুষের। তুমি কাল রাতে পরিমনির কাছে গেছিলে কেন? এসব কি বলো, সে থাকে ঢাকা, আমি থাকি খুলনা। তাহলে পরিমনি তোমার ফোন ধরলো কি করে? ফোন ধরে কি বলছে? ফোন ধরে বলছে, দ্য নাম্বার ইজ বিজি নাও, প্লিজ ট্রাই এগেইন লেটার। ওটা কোম্পানির ভয়েস মেসেজ ছিল, গাধা একটা। কংগ্রাচুলেশন ম্যাডাম, এবার আপনার ছেলে হয়েছে। ধন্যবাদ দিয়ে ছোট করব না, আপনারা আমার জন্য অনেক কিছু করেছেন। আচ্ছা, আপনার তো আগে এক ছেলে এক মেয়ে ছিল, এবার আপনি কি চাইছিলেন? আমি তো শুধু গোসল করার সময় টয়লেটটা চাইছিলাম। এই বাবুর দাফন কাফন ঠিক মতো হয়েছে তো? ঠিক মতোই হয়েছে, আসার সময় অলৌকিক একটা ঘটনা ঘটছে। বলো কি কি অলৌকিক কারবার হয়েছে? আকাশ অন্ধকার হয়ে গেছে, মেঘ ডাকতেছে, বিজলি চমকাচ্ছে, ঝড় তুফান উঠে গেছে। তারপর কি হয়েছে? তারপর ভাই উপরের দিকে তাকাই বলতেছে, মনে হয় পৌঁছে গেছে। ভাবি, ভাই কি আসছে না? আজকেও আসতে দেরি হবে, আমি তো দাঁতের ব্যথায় বাঁচতেছি না। আজকেও দেরি হবে, আবারও ঝামেলায় ফাইসে গেছে। প্রতিদিন কি এমন ঝামেলা হয়? প্রতিদিন না, মাঝে মাঝে যখন ওই খারাপ দাঁত তুলতে গিয়ে ভালো দাঁত তুলে ফেলায় তখন একটু ঝামেলা হয়। আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক সোনা বউ। জুম্মা মোবারক, সকাল সকালে তো খুশি খুশি লাগতেছে কেন? খুশি তো লাগবে, আজ ভোর রাতে আজরাইল আসছিল আমার স্বপ্নে। বলো কি, ভোরের স্বপ্ন তো সত্য হয়, তা আজরাইল কি বললো? আজরাইল বললো আপনার বউ খুব সুন্দর, আমি বললাম তাহলে নিয়ে যান। কালকে তোমার ড্রাইভিং পরীক্ষা যা যা শিখাইছি মনে আছে তো? তুমি যা যা শিখাইছো সব মুখস্থ করে রাখছি। আচ্ছা বলো তো, তোমার গাড়ির সামনে তোমার শাশুড়ি আর তোমার ভাই যদি আসে তখন তুমি কি করবা? এটা তো একদম সোজা, অবশ্যই শাশুড়িরে মারবো। কতবার শিখাইছি, ব্রেক করবি। তোমার ঢং দেখলে বাঁচি না, আত্মীয় স্বজন থাকতে হোটেলে উঠতে হবে কেন? কথায় আছে, আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। আমি পুলিশের লোক, আপনাদের সম্পর্ক কি সেটা বলে? আমরা স্বামী স্ত্রী, প্রমাণ না করতে পারলে 10,000 টাকা জরিমানা করব। আপনি একবার প্রমাণ করে দেন আমরা স্বামী স্ত্রী না, আমি আপনাকে 20,000 টাকা দেবো।